আজকে আমি আপনাদের এই দুরকম পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখাবো। এই দুটো পদ্ধতি কেন এত আলাদা সেটাও আপনাদের জানাবো, সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি গাজরের হালুয়া। তাহলে এই দুরকম পদ্ধতিতে গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 1 কেজি গাজর নিয়ে নিয়েছি, আর এই রকম লাল গাজর আপনারা মূলত শীতের সময় বাজারে পেয়ে যাবেন। এছাড়াও যে রেগুলার গাজর হয় আপনারা চাইলে সেটা দিয়েও করে নিতে পারেন। এবারে গাজরের খোলাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে একটু বড় বড় গাজর নিয়ে নিয়েছি, তার কারণ আপনারা যদি একটু ছোট ছোট গাজর নেন তাহলে বেশ অনেকগুলি গাজর আপনাদের পিল করতে হবে বা খোলাটা ছাড়িয়ে নিতে হবে। তাই বড় বড় গাজর নিলে খুব সহজেই আপনারা এটাকে কম সময়ের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন। তাহলে এই সব কটা গাজর আমাদের খুব ভালো করে ছাড়ানো হয়ে গেলে গাজরের যে পিছনের অংশটা থাকে সেটাকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এছাড়াও সামনের যে ডগার অংশটা থাকে সেটাকে একটু বাদ দিয়ে দেবেন। যেহেতু এই গাজরগুলো একটু সাইজে বড় বড়, সেই জন্য এটাকে 2-3 ভাগে কেটে নিয়ে একটু ছোট করে নিচ্ছে, যাতে আমাদের গ্রেট করতে সুবিধা হয়। আর আপনাদের কাছে যদি এরকম গ্রেটার থেকে থাকে তাহলে গ্রেটারের কোন সাইডটা দিয়ে গ্রেট করবেন সেটাও বলে দিচ্ছি। এই 4টে সাইডের মধ্যে গ্রেটারের যে হোলটা সব থেকে বড় সেটা দিয়ে আপনাদের করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে একটু মিহি করেও করতে পারেন, আর সেক্ষেত্রে গাজরের হালুয়ার যে টেক্সচারটা হয় সেটা কিন্তু ভালো করে আসবে না। আর যখন গ্রেট করবেন সে সময় অবশ্যই চেষ্টা করবেন একটু প্রেস করে করার, তাহলে গাজরের দানাগুলো একটু লম্বা লম্বা হয়ে বেরোবে। আর যদি আপনাদের কাছে এরকম গ্রেটার না থেকে থাকে তাহলে অ্যামাজন থেকে আপনারা এটাকে ইজিলি কিনে নিতে পারবেন, আমি ডিসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে রাখবো। তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এখানে পুরো গাজরটাই গ্রেট করা হয়ে গেছে, আর গাজরের দানাগুলো কিন্তু একদম বড় বড়ই আছে। তাই পারফেক্ট গাজরের হালুয়া বানানোর জন্য আপনাদের কিন্তু এইভাবে এটাকে গ্রেট করে নিতে হবে। এবারে গ্রেট করা গাজরগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আর তুলে রাখার পরে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস চপ করে নেবো। আর ড্রাই ফ্রুটসের মধ্যে যেগুলো একদম ইজি অ্যাভেলেবেল সেগুলোই নিয়েছি, সামান্য কাঠবাদাম, পিস্তা, কাজু আর সামান্য কিশমিশ। এবার একে একে আমি সব কটাকেই খুব ভালো করে চপ করে নেবো। সবার প্রথম আমি এখানে কয়েকটা কাঠবাদাম চপ করে নিচ্ছি, বাট আমি এখানে একটু পাতলা পাতলা করেই করছি, আপনারা চাইলে একটু মোটা মোটা করে ওটাকে করে নিতে পারেন। এছাড়াও এই ড্রাই ফ্রুটসগুলো আপনাদের যদি এইভাবে কাটতে অসুবিধে হয় সেক্ষেত্রে একটা ছোটো মিক্সির মধ্যে নিয়ে হালকা একটু ক্রাশ করে ওটাকে দিয়ে দিতে পারেন। আর কাজুর পরে আমি এখানে পেস্তা বাদামটাকে চপ করে নিচ্ছি, বাট কিশমিশটাকে আমি এখানে চপ করব না, সেটা আমি অ্যাজ এ টিসি দিয়ে দেবো। এবার ফাইনালি গাজরের হালুয়াটা বানানোর জন্য আমি একটা কড়া নিয়ে নিচ্ছি, এটা আমাদের প্রথম পদ্ধতি। আর এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 লিটার দুধ। আর এই প্রসেসের জন্য যেহেতু একটু ফ্যাট কন্টেন্ট হাই আছে এরকম দুধ আপনাদের নিয়ে নিতে হবে, লো ফ্যাট মিল্ক নিলে টেস্টটা কিন্তু খুব একটা বেশি ভালো আসবে না। কেন এরকম দুধ নিতে হবে সেটা আমি আপনাদের নিশ্চয়ই জানাবো, বাট তার আগে এটাও বলে রাখি আপনারা এই প্রসেসটা মোষের দুধেও করতে পারেন। আর এই দুধে কোনো কিছু দেওয়ার আগে আপনাদের দুধটাকে একটু রিডিউস করে নিতে হবে, মোটামুটি 40% মতো রিডিউস করলেই হবে। আর একবার 40% মতো রিডিউস হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য কেশর, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন। তারপর আরেকটু রিডিউস করার পর যখন দেখবেন টেক্সচারটা ঠিক এরকম এসে গেছে, দেখুন আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসছে। ঠিক এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে গ্রেট করা গাজরগুলো। আমি এখানে গ্রেট করা 500 গ্রাম গাজর দিয়ে দিলাম, আর 500 গ্রাম গাজর রেখে দিলাম পরের প্রসেসটার জন্য। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আপনাদের এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আপনাদের এটাকে একটু ফ্রিকোয়েন্টলি মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে এই প্রসেসটা যতক্ষণ হচ্ছে আমি সেকেন্ড প্রসেসটা আপনাদের করে দেখাচ্ছি। আর সেকেন্ড প্রসেসটা করার জন্য আমাদের লাগছে একটা প্রেশার কুকার, তাতে দিয়ে দেবো 2 চা চামচ ঘি। আর ঘিটা গরম হলে বাকি যে 500 গ্রাম গাজরটা ছিল সেটার মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে গাজরটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে একবার ভেজে নিতে হবে। এইভাবে করলে গাজরের রঙটা কিন্তু খুব ভালোভাবেই ছেড়ে দেয়, আর সেটা আপনারা দুধ দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন। আর এই প্রসেসটার জন্য আমাদের লাগছে 700 ml মতো দুধ। তাহলে দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেল। আমাদের এখানে 1টা সিটি দিয়ে নিতে হবে। আর ওপাশে আমাদের ফার্স্ট প্রসেসের গাজরের হালুয়াটা প্রায় অনেকটাই রেডি হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ অনেকটাই রিডিউস হয়ে গেছে, 1টা সিটি হয়ে গেছে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি আপনাদের খুলেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধের সাথে গাজরটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, আর খুব ভালোভাবে এটা সেদ্ধও হয়ে গেছে। এবার একে একে এই দুটো প্রসেসেরই ফাইনাল স্টেপটা আমি আপনাদের করে দেখাচ্ছি। তাহলে এবার আমরা যেটা কড়াইতে করছিলাম সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম বেশ ভালোভাবেই দুধটা রিডিউস হয়ে গেছে। আর যখনই দেখবেন ঠিক এরকম পুরোপুরিভাবে দুধটা রিডিউস হয়ে গেছে, ঠিক সেই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি।
500 গ্রাম গাজরের হালুয়ার জন্য আমি এখানে ব্যবহার করলাম 250 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার সাথে সাথেই চিনির জলটার কারণে এটা একটু পাতলা হয়ে যাবে, বাট তাতে ঘাবড়াবার কিছু নেই। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 2-3 মিনিট একটু ভালো করে কষলেই দেখবেন আবার সেই আগের টেক্সচারটাই ফিরে এসছে। আর এই মেশানোর সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো, আমি এখানে পাউডার ফর্মে দিয়েছি, আপনারা চাইলে একটু থেতো করেও দিয়ে দিতে পারেন। ব্যাস, আমাদের ফার্স্ট প্রসেসের গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, এটা পিওরলি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন, এই প্রসেসের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন। তাহলে কড়াইটাকে সাইডে রেখে আমি সেকেন্ড প্রসেসটা আপনাদের করে দেখাচ্ছি, যদি হাতে কম সময় থাকে তাহলে আপনারা কিন্তু এই সেকেন্ড প্রসেসটা অবশ্যই ট্রাই করতে পারেন। এবার একটা কড়াইতে আমি দুধের মধ্যে সেদ্ধ করা গাজরটাকে নিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে 5-7 মিনিট একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর রংটাও আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চলে এসছে। তাহলে 5-7 মিনিটের মধ্যেই দেখতে পাবেন দুধটা কিন্তু এরকম রিডিউস হয়ে যাবে, আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন গাজরের টেক্সচারটাও কিন্তু খারাপ হয়নি। আর এই সেকেন্ড প্রসেসের জন্য আমাদের এখানে লাগছে 150 গ্রাম চিনি। আবার ওই একইভাবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আপনাদের এটাকে মিশিয়ে নিতে হবে। একটু পাতলা হয়ে গেলেও খুব তাড়াতাড়ি এটা রিডিউস হয়ে যাবে আর ঠিক ওই একই টেক্সচারে আবার ফিরে আসবে। আর এখানেও দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। যেহেতু এই প্রসেসে আমাদের দুধের পরিমাণটা কম, সেজন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে 50 গ্রাম খোয়া। এই খোয়াটা তৈরি হয় দুধটা রিডিউস করেই, তাই প্রথম প্রসেসের জন্য দুধটা আমাদের অলরেডি রিডিউস হয়েছে, সেজন্য সেখানে আর খোয়ার দরকার পড়েনি। সময়টা একটু বেশি লাগলেও উপকরণটা সেখানে একটু কমই লাগবে। আশা করি এই দুটো প্রসেস বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি। তাহলে আমাদের সেকেন্ড প্রসেসটাও রেডি হয়ে গেল। তাহলে এবার এই কড়াইটাকে আমি সরিয়ে রেখে একটা ননস্টিকের পাত্রে আমি নিয়ে নিয়েছি সামান্য ঘি, তাতে কাঠবাদাম আর কাজুটাকে একটু ভালো করে সতে করে নেব যাতে এর মধ্যে থেকে এই কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার এই কাঠবাদাম ও কাজুর সাথে সাথে পেস্তা আর কিশমিশটা দিয়ে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব। যেহেতু আমরা দুভাবে করেছি তাই কড়াই তো এই বাকি সব কিছু দিয়ে আমি একবার ভালো করে মিশিয়ে নেব। প্রথম প্রসেসটা একটু টাইম কনজিউমিং, 35-40 মিনিট আপনাদের এখানে সময় লেগে যাবে, বাট আলাদা করে খোয়া বা ঘি কোনোটাই লাগবে না। আর সেকেন্ড প্রসেসটা যারা একটু তাড়াতাড়ি করে নিতে চান তাদের জন্য। আশা করি দুটো পদ্ধতি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাকে প্রতিবারের মতো কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর, আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।